হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, একটা নতুন একটা গান নিয়ে। ও, গানটি নতুন আমার কাছে, আমার ভিডিও হয়তো নতুন, গানটি হয়তো তোমরা সবাই শুনেছো। গানটি খুব আমার কাছে ভালো লেগেছে, তো ভেবেছি গানটি একটা রিয়াকশন ভিডিও করব। তো আমরা আবার মেগাস্টার শাহরুখ খানের তুফান ছবির আবার তৃতীয় একটা গান, তার একটা গান নিয়ে নিয়ে একটা রিয়াকশন ভিডিও করব আজ। তো সবাই পাশে থাকবেন, আর যারা দেশে আছেন, বাংলাদেশে যারা ছবিটি দেখেছেন, তো তারাই জানেন ছবিটি অনেক ভালো হয়েছে। ও, আমিও ফ্রান্স প্যারিসে ছবিটি 2-3 বার দেখেছি, আমার কাছে অসাধারণ লেগেছে, আবার দেখার ইচ্ছা আছে। তো একটা ছুটির দিন, ভালো একটা দিন পেলে বন্ধু বান্ধব নিয়ে আবার প্যারিসে আবার যাব গানটি দেখার জন্য। তো আমি প্যারিসে আছি, প্যারিসে জব করি, এখানে থাকি, এখানে আমার বাসা। তো কথা না বাড়িয়ে চলে যাই গানটিতে। তো আগে দেখি গানটিতে খাড়া খাড়া আছে, তারপর একটা রিয়েকশন ভিডিও দেওয়া যাবে। অনেকদিন পর আবার হাবিব ভাইয়ের একটা গান শুনলাম, কামব্যাক, খুব সুন্দর একটা কামব্যাক করেছেন এই গানটির মাধ্যমে। আর গানটিও অনেক রোমান্টিক, আর ওনার রোমান্টিক গান আমার খুব ভালো লাগে। তো অনেকে হয়তো ওনার গান শুনেছেন, উনি প্রায় 2003-04-05-06 দিকে খুব ভালো ভালো গান দিয়েছেন আমাদের উপকার, আমাদের ভালো উপহার দিয়েছিলেন ওই সময় অনেক গান উনি। আমি ওনার অনেক বড় ভক্ত, অনেক বড় ফ্যান, আমি ওনার গানগুলো খুব পছন্দ করি। তো উনি আবার চলে এসেছেন আমাদের মাঝে 2024-এর দিকে,
তো আমি খুব হ্যাপি। এদিকে বালাম ভাই ব্যাক করেছেন, হাবিব ভাই ব্যাক করেছেন, আমি খুব হ্যাপি। আমাদের দুজন কণ্ঠশিল্পী তারকা আবার চলচ্চিত্রতে এসেছেন, তাদের গান নিয়ে আমি খুব এক্সাইটেড, খুব হ্যাপি। তো গাইস সবাই ভালো থাকবেন, গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তো রোমান্টিক গান। আর এখন ইদানিং আমার একটু রোমান্টিক গান খুব ভালোই লাগে, কেন জানি না। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর কি ধরনের গানের রিয়াকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।